হে গাইজ, ব্যাক টু মাই চ্যানেল রাকিব। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের বানাবো পালং শাক দিয়ে পরোটা। তো এই দেখো, দেখতেই পাচ্ছ আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি পালং শাকটা। আর এইটা কি করবো, মিক্সিতে পেস্ট করব। এর মধ্যে কিন্তু জল অ্যাড করবো না, দেখো পুরো গোড়া থেকে আমি ফেলে দিয়েছি, মানে গোড়াগুলো ফেলে দিয়েছি, আর বাদ বাকি যে পাতাগুলো আছে সেগুলোই নিয়েছি। তো ভালো করে এইগুলিকে কী করবো, আমি গ্রেভি বানাবো একটা, গ্রিন কালার একদম সবুজ সবুজ। তো এর মধ্যে কোনো জল অ্যাড করবো না, আর আমি নুন হলুদ কিচ্ছু অ্যাড করবো না, শুধু এটা আমি মিক্সিতে পেস্ট করব। তো এই দেখো পুরো একদম গ্রিন পুরো হয়ে গেছে, আর পুরো এরকমই হবে, ঠিক একটা গ্রেভি টাইপের। তো চলো এবার আমি কী কী দিই সেটাও তোমার সাথে শেয়ার করি। আর এর মধ্যে কিন্তু আমি সত্যি বলছি কোনো কিছু অ্যাড করিনি। এটা পনিরটা দেখালাম যে পনিরেরও একটা রেসিপি হবে, তো এর মধ্যে অ্যাড করবো না, না তো অনেক বড় হয়ে যাবে। তো চলো প্রথমে একটা গামলি নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে আমি একটু দেবো আটা আর ময়দা। তোমরা চাইলে শুধু ময়দারও বানাতে পারো, তোমরা চাইলে শুধু আটারও বানাতে পারো। তো আমি এর মধ্যে একটু ময়দার একটু আটা মিক্স করেছি। এটা দিলাম হচ্ছে তোমার কি বলে হিং অ্যাড করলাম। এর মধ্যে তোমরা যদি চাও কি বলে ওটাকে, ভুলে গেছি, তো নুন অ্যাড করলাম। আর এখন আমি সাদা তেল অ্যাড করব না, তোমরা চাইলে জোয়ানটাও অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে জোয়ান ছিল না, যার জন্য আমি জোয়ানটা অ্যাড করিনি। জোয়ান অ্যাড করলে পরোটা সবসময় কীভাবে হয় তো বলো, মানে হজমটা হয়ে যায়, তো আমার কাছে ছিল না, আমি দিইনি। তো দেখো একদম হোয়াইটের মধ্যে গ্রিন পড়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো চলো মেখে নিই। আর যখন এরকম ধরনের মাখা হবে বেশ হালকা হালকা, তখন একটু তেল অ্যাড করবো আমি। তো এই 3-4 চামচ তেল অ্যাড করেছি, আর তেলটা পরে দেবে, দেখবে বেশ ভালো মাখতেও বেশ সুবিধা, আর তার মধ্যে কী হবে একদম নরম হবে, সুন্দর দেখো হাত থেকে পুরো ছেড়েই গেল। আর আগে মাখলে না আমাকে এরকম যেন লাগে, এরকম নরম একটু হবে। এবার আমি রেস্টের জন্য আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো চলো ঢাকা দিয়ে আমি রেখে দিই, আবার আধা ঘন্টা পর ফিরে আসছি। তো হয়ে গেছে আমার আধা ঘন্টা, আর দেখো পুরো একটুও গামলির গায়ে কোনো লেগে নেই, এত সুন্দর মানে আটা ময়দাটা মাখা হয়েছে, তোমাদের কী বলবো। আর এবারে আমি লেচি করে নিচ্ছি। তো চলো প্রথমেই আমি 4-5টা পরোটা বানিয়ে তোমাদের দেখাই। আর এইটা বানাতে এমন কিছু ঝামেলা নেই, খুবই সোজা, খুবই সোজা। একটু পালং শাক কিনে আনো, নুন আর আটা ময়দা, আর আমি একটু হিং দিয়েছি। হিংটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে। আমার বাড়িতে হিং ছিল, তোমার যদি হিং নাও দিতে চাও, কারো বাড়ি যদি না থাকে না দিও, কিন্তু হিংটা দিলে না একটা তার ফ্লেভার খুব সুন্দর আসে। তো চলো আমি এক একটা করে রুটি বানিয়ে নিই। আর আমার গলার অবস্থা সত্যি খুবই খারাপ, ওই জন্য তো ফ্যাঁস ফ্যাঁসে গলা, তোমাদের একটু হয়তো আওয়াজটা খুব কানে বাঁধবে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এক এক করে আমি রুটিগুলো প্রথম বেলে নিচ্ছি, আর বেলার সময় এত সুন্দর মানে নরম, আর মানে বেলছি তো কি দারুণ লাগছে, কিন্তু কেন এক একটা রুটি যখন বেলবে দেখবে এইদিক থেকে বেরিয়ে যায়, ওদিক থেকে আলুর পুর বলে বলো দিলে এই দিক থেকে বেরিয়ে, ওদিক থেকে বেরিয়ে ফেটে বেরিয়ে যায়। এটা এত সুন্দর করে গ্রেভি দিয়ে মেখেছি, মানে পালং শাকের কোনো দিক থেকে বেরোনোর কোনো ব্যাপার নেই, খুব সুন্দর গোলও হচ্ছে দেখতে পাচ্ছ। এমনি আমার রুটি গোল হয়, খুব একটা গোল না, এই যে এরকমই গোল। তো চলো আমি এক এক করে এবারে ভেজে নিই, তোমাদের দেখাই। তো দেখো চাটু বসিয়েও দিয়েছি, আর চাটু গরম হয়ে গেছে, এটা আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করে যেও প্লিজ প্লিজ প্লিজ। আমার এখনও সাবস্ক্রাইব বাড়ছে না, কমেই যাচ্ছে, যতটা পারি আমি ভিডিও দিয়ে যাচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো। কী করবো, কাজ কাজও করতে হয়, ঘরও মেনটেন করতে হয়, আবার ভিডিও বানাতে হয়, একটা মানুষ পুরো তিন দিকে সামাল দিতে হয়। তার মধ্যে আমার গলাটাও ধরে যাচ্ছে। তো চলো এবারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর তোমরা যদি কেউ যদি ঘিয়ে বানাতে চাও বানাতে পারো, কোনো অসুবিধা নেই, দারুণ টেস্ট হবে। তো চলো, আর আমার বেলিটা খুব কাজে লাগে, কেন বেলিটা দিয়েই আমি ওলটাতে সাহায্যও পাই, তো আমার এই বেলিটা খুব কাজের। আর তোমরা ওই এক হাতে খুন্তি দিয়ে কখনো উল্টাবে না, কী হয় জানো তো, তেল গায়ে ছিটকে আসার ভয়টা থাকে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে পরোটাগুলো হয়ে গেছে, আর পরোটাগুলো কেমন হয়েছে আমি তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্য বলতে পারছি,
পরোটা গুলো দারুণ হয়েছে, দারুণ খেতে, অনেকটা সেই কড়াইশুঁটির কচুরি যেরকম, দেখতে তো সেম পুরো ওরকমই, খেতেও অনেকটা টেস্ট ওরকম, কেন যদি হিং পড়েছে। তো চলো তোমার সাথে গল্প করতে দেখো এই দুটো পরোটা। তো এই যে পরোটা